আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। করোনায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান মারা গেছেন। রোববার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে মরদেহ নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্বজনরা। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং ঢাকার দুই মেয়র গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন জাহেদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের জনপ্রিয় নেতা বদরউদ্দিন আহমদ কামরান। গোটা সিলেট বিভাগে তিনি পরিচিত ছিলেন জনতার কামরান নামে। ধনী গরিব সব শ্রেণীর মানুষের সাথে ছিল তার আত্মিক সম্পর্ক, যে কারো বিপদে পাশে দাঁড়ানোর এক অসামান্য গুণ ছিল তার। গত 5 জুন সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় বদরউদ্দিন আহমদ কামরানের করোনা শনাক্ত হয়। পরদিন জ্বর বাড়লে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় 7 জুন হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এরপর CMHE চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে 28 মে তার স্ত্রী আসমা কামরানেরও করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি তার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। 1972 সালে সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হন বদরউদ্দিন আহমেদ কামরান। 1995 সালে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর 2002 সালে সিটি সিলেট কর্পোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান তিনি। 2003 সালে 4 দলীয় জোট সরকারের সময় সিটি নির্বাচনে সিলেটের প্রথম মেয়র নির্বাচিত হন কামরান। 2008 সালে 1/11 সময় বিরূপ পরিস্থিতিতেও কারাগারে থেকে দ্বিতীয় দফায় সিলেটের নগরপিতা নির্বাচিত হন তিনি। কিন্তু এরপর সবশেষ 2 সিটি নির্বাচনে BNP'র আরিফুল হক চৌধুরীর কাছে হার মানেন তিনি। 1989 থেকে 1997 সাল পর্যন্ত সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 2002, 2005 এবং 2011 সালে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বদরউদ্দিন আহমেদ কামরান। আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছিলেন তিনি। 1951 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করা কামরান মৃত্যুর সময় স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। হার না মেনে বিশ্বাস ও আস্থার সাথে করোনা মোকাবেলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় মানুষের জীবন স্থবির হয়ে পড়লেও স্বাস্থ্যখাত সহ সরকার সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনা সরকারের সব ধরনের অগ্রযাত্রা থামিয়ে দিলেও মানুষ কীভাবে আবারও উঠে দাঁড়াতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। একাত্তর সাল পর্যন্ত এই সমস্ত তথ্যগুলি আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি। 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানব না, মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে, কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখা মানে অপরকেও সুরক্ষিত রাখা। এবার জানাবো শেয়ার বাজার সংবাদ। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সামগ্রিকভাবে স্বাগত জানালেও পুঁজিবাজারের জন্য বাজেট প্রস্তাবনাগুলো পর্যাপ্ত নয় বলে মন্তব্য করছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন BMPA।
পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে শর্ত প্রত্যাহার ও তালিকাভুক্ত কোম্পানি কর হার কমানো সহ পাঁচটি বিষয় পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছে সংগঠনটি। এসব বিষয় তুলে ধরে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালকে একটি চিঠি দিয়েছে বিএমপিএ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো পদ্মা অয়েল, হামিদ ফেব্রিক্স, দেশ গার্মেন্টস, মার্কেন্টাইল ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং সাশা ডেনিমস লিমিটেড। দুপুর দুইটায় পদ্মা অয়েল ও হামিদ ফেব্রিক্স, সোয়া দুইটায় দেশ গার্মেন্টস, বিকেল তিনটায় মার্কেন্টাইল ব্যাংক, চারটায় মেঘনা পেট্রোলিয়াম এবং বিকেল পাঁচটায় সাশা ডেনিমস লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় চলতি বছর 31 মার্চ পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।